আসসালামু আলাইকুম, সাবরিন সারা স্পেসিফিক থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক ফাঁকিবাজির কাপকেক, তৈরি করেছি কিভাবে সেটাই দেখাবো। আসলে আমাদের বাসায় অনেক টাইমে গ্যাস থাকে না, সেই জন্য হঠাৎ করে মনে হলো এভাবে ঝটপট করে কেক যদি বানিয়ে খাই তাহলে তো অনেক ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করা হলো। তাই চলে আসলাম এখানে। আমি 4 পিস কেক নিয়েছি, 5 টাকা দামে যে কেকগুলো পাওয়া যায় এই কেকগুলো আমি এখানে নিয়েছি। আর আমি আগে থেকেই আমার কিছু ক্রিম করা ছিল, ফ্রিজে রেখেছিলাম, ভাবলাম যে সেই ক্রিম দিয়ে, আর কিছু চকলেট ছিল সেই চকলেটগুলো দিয়ে আমি এটা একটু ডেকোরেশন করে আপনাদের সাথে পরিবেশন করি। তাহলে কিভাবে তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। চলুন, আমি এখানে ফ্রিজে রেখেছিলাম, আসলে এটা রেখেছিলাম আমি ডিপে, আসলে একটু বরফ থাকার কারণে ডেকোরেশন করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। কোনোরকম আমি ওপরে ক্রিমটা এভাবে লাগিয়ে নিলাম, সবগুলো ওপরে এভাবে একটু একটু করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আসলে নিউ ক্রিম তৈরি করলে যে ডেকোরেশনটা করা যায় ফ্রিজে রাখলে তেমনটা হয় না, আমি ওপরে একটু এভাবে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি ওপর দিয়ে চকলেট গানাশটা তৈরি করব, মানে গানাশটা দিয়ে দেব। আসলে এটা তৈরি করা ছিল, আমি ফ্রিজে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আমি এভাবে দিয়ে নিব, প্রত্যেকটা কেকের ওপর দিয়ে আমি এভাবে দিয়ে নিচ্ছি। আসলে এভাবে দিয়ে নিলে কেকটাও খেতেও ভালো লাগবে আবার দেখতেও সুন্দর লাগবে, সেজন্য আমি এভাবে দিয়ে নিচ্ছি। উপরে গানাশটা দিয়ে নেওয়ার পরে আমি এখন উপর দিয়ে দিয়ে দেব স্প্রিঙ্কেল, গোল গোল যেগুলো পাওয়া যায় আমি ওগুলো দিয়ে নিলাম একটু সুন্দর লাগার জন্য। এগুলো দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে, কোনো ঝামেলা ছাড়াই আমি এই কাপকেকটা তৈরি করে ফেললাম। ছটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় যদি হাতের কাছে ক্রিম একটু ক্রিম থাকে বা একটু চকলেট থাকে, তাহলে কিন্তু আপনারা বাসায় এইভাবে তৈরি করে নিয়ে খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। যাদের বাসায় এমন গ্যাসের সমস্যা তারাও এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।